নমস্কার দেখো স্ক্যানার মানে ম্যাথ ম্যাথবুকের খাতির পেজটা খাতির পেজ পেজে আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ ইন অর্ডার অ্যারেঞ্জ ইন অর্ডার বুঝলে অ্যারেঞ্জ ইন অর্ডার কি আসলে আপওয়ার্ড আপওয়ার্ড মানে ছোট থেকে বড় হবে আস্তে আস্তে বড় হবে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে তা কি বলেছে দেখো এই যে দেখেন ওয়ানের অঙ্কটা 9, 16, 7, 20, 18, 12 দেওয়া আছে তাহলে এটাকে আমি ছোট থেকে বড় সাজাবো অ্যারেঞ্জিং করব সাজিয়ে করা তাহলে কি তোমার দেখছো সংখ্যাগুলো কি ছোট ছোট সংখ্যা দিয়ে আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তোমরা নিজেরাই বার করতে পারবে দেখো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি না 7টা বসাও নিয়ে ঠিক হয়ে গেল তাহলে এটাই বসিয়ে ফেললাম তারপর কি আছে তারপর 9 তারপর 12 তারপর 15 তারপর 18 তারপর কি পড়ে আছে না 20 বুঝতে পারলে এইভাবে তোমরা সাজাবে আর আমি এটা নিজে থেকে দিয়েছি এইরকম ধরনের পরীক্ষার সময় আসে এরকম ধরনের আসতে পারে বা এরকমও আসতে পারে মানে যে মানে প্রশ্নটা সে নিজের মনের মতো করে 2-ডিজিটের নাম্বার দিতে পারে বুঝছে দেখো এখানে দেখো অনেকে কি করে অনেকে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় এই সংখ্যাটা ছোট আবার কারো কারো বুঝতে একটু অসুবিধা হয় তখন খোঁজে কোনটা ছোট কোনটা বড় আমরা খোঁজে সেই জন্য তোমাদের একটা আমি প্রসেস বলে দিচ্ছি দেখো তোমরা ওয়ান থেকে গুনবে যেটা প্রথমে আসবে ওয়ান থেকে গুনতে যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে ছোট সংখ্যা যেটা পরে আসবে সেটা হচ্ছে বড় সংখ্যা তাহলে ওয়ান থেকে গুনো এই তোমরা এই প্রথমে ঘরটি দেখো প্রথমে ঘরটি কি আছে ওয়ান তাহলে ওয়ান থেকে গুনো ওয়ান তাহলে প্রথম ঘরটি তুমি ওয়ান পেয়ে যাচ্ছ তাহলে এই ঘরটা এই সংখ্যাটা ছোট হবে বুঝলে তাহলে কত আছে 18 দেখো ওয়ানের ঘর কিন্তু একটাই আছে আর কোনো ওয়ানের ঘর নেই প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা বুঝলে তাহলে 18 তারপর তুমি 2 এর ঘরটা কত হয়ে গেল আছে কিনা মনে কর 2 দেখো তাহলে 2 এর ঘর আছে তাহলে তোমার 28 এটা ঠিক হয়ে গেল 28 বুঝছে তারপর দেখো 3 ঘর আছে কিনা দেখো 3 ঘর আছে প্রথম সূত্রে 3 আছে এটা এটা হচ্ছে 3 বুঝছে তাহলে 32 দেখো আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে তারপর দেখো 4 এর ঘর আছে কিনা দেখো 4 এর ঘর আছে কয়েকজন 43 তোমরা টিক মারবে বসাবে বা বসিয়েও টিক মারতে পারো টিক মারলে কি হয় না আমি সংখ্যাটা বসিয়ে ফেলছি তার প্রমাণ বুঝছে এবার দেখো 5 এর ঘর আছে কিনা দেখো 5 এর ঘর আছে প্রথম সংখ্যাটা 5 56 টিক মারো তারপর কি আছে এটা পড়ে আছে 61 তাহলে টিক মারো দাও এইভাবে করতে পারে তোমরা প্রথম সংখ্যা দেখেও বার করতে পারো ছোট বড়টা বুঝলে আবার অনেকে ডাইরেক্ট করতে পেরে যায় যে এটা বড় হবে এটা এটা ছোট এটা বড় এটা ছোট এরকম হবে অনেকে করতে পেরে যায় তাদের ক্ষেত্রে নো প্রবলেম কিন্তু যাদের সংখ্যা বার করতে একটু অসুবিধা হবে তাহলে এই প্রথম সংখ্যাটা দেখে দেখে করবে এই প্রত্যেকটা সংখ্যার প্রথম সংখ্যা দেখে দেখে তোমরা বার করবে বুঝছে এটা আমি আপওয়ার্ড করলাম আপওয়ার্ড মানে কি না ছোট থেকে বড় হচ্ছে এবার দেখো ডাউন ওয়ার্ড ডাউন মানে কি না বড় থেকে ছোট ডাউন ওয়ার্ড মানে কি বড় থেকে ছোট বুঝছে তাহলে আমি একটা বইয়ে দিয়ে আছে 9 এর থেকে এক একটা 10 59 11 7 12 16 দেখো এইগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে আছে তোমরা নিজেরা বার করতে পারবে এখানে মধ্যে বড় কোনটা না 16টা তারপর দেখো আগের সঙ্গে দেখো 15 আছে কিনা দেখো 15 আছে কঠিন আছে কি দেখো 14 নেই 13 দেখো 13 নেই আচ্ছা 12
ঠিক আছে, সবাই ভালো থাকো, নমস্কার।